শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো জীবন থেমে থাকে না আর করে ইঙ্গিতে মন্তব্য মুখ্যমন্ত্রীর পুজোর মধ্যেই মুক্তি পাবেন পার্থ জ্যতিপ্রিয় প্রেসিডেন্সি জেলের মধ্যে যা হচ্ছে শোরগোল আরজিকর কাণ্ডে জেল বন্দি এরই মাঝে ভালো খবর এলো সন্দীপ ঘোষের জন্য পুজোর মধ্যেই বিরিয়ানি নিয়ে বিরাট রায় দিল হাইকোর্ট ভুরিভোজের আগে জেনে নিন নইলাই বিপদ পুজোয় বাড়ি বাড়ি অভিষেকের দূত উপহারের সঙ্গে কি বার্তা পাঠালেন তৃণমূল সাংসদ লক্ষ্মীর ভাণ্ডার অতীত এই প্রকল্পেও মাসে মাসে মিলবে টাকা দুর্দান্ত উদ্যোগ রাজ্য সরকারের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলে যাব আজকের বিস্তারিত খবরে পুজো উদ্বোধনের মঞ্চ থেকেই এবার চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় আকাশ মেঘাচ্ছন্ন হয় সেই মেঘকাঠি এগোতেও হয় সেই সঙ্গেই উৎসবের পক্ষে তার বার্তা জীবন থেমে থাকে না উৎসব জীবনেরই অঙ্গ আমাকে গাল দিন আমার ফোস্কা পড়বে না পুজো উদ্বোধনে আর্যিকর হাসপাতালের ঘটনা নিয়ে ফের নিজের অবস্থান সামনে এনেছেন মুখ্যমন্ত্রী দক্ষিণ কলকাতায় শুক্রবার হিন্দুস্তান পার্ক সর্বজনীনের পুজো উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন একাংশের মানুষ বাংলাকে অসম্মান করে যারা অনবরত কুৎসা করে চলে তাদের এটাও জেনে রাখা উচিত বাংলা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে দীর্ঘদিন লড়াইয়ের পরে আমরা এই স্বীকৃতি পেয়েছি বাংলার মহিলা উদ্যোগপতিরা দেশের সর্বাগ্রে এখানে সরাসরি আর্যকর হাসপাতালের উল্লেখ না করে তিনি বলেন দুর্ঘটনা অনেক সময় ঘটে যায় আমরা কেউ চাই না কিন্তু তা নিয়ে রাজনীতি করার চেষ্টা আমি সমর্থন করি না বাদামতলা আশার সংঘের মণ্ডপে মুখ্যমন্ত্রী বলেন পুজোকে কেন্দ্র করে বাণিজ্য হয় কর্মসংস্থান তৈরি হয় আর্থিক গতি তৈরি হয় তার কথায় ঝড় জল তুফান টর্নেডো আসবে তা বলে কি মাকে ভোলা যায় মাকে কি আটকানো যায় মা আসবেন মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অবশ্য বলেছেন আর্জি করে চিকিৎসকের ধর্ষণ ও খুন দুর্ঘটনা নয় সংগঠিত অপরাধ সেটা যেমন দুর্ভাগ্যজনক তার তথ্য প্রমাণ লোপাট আরও বেশি দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী দায় তো তাকেই নিতে হবে প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন চলে যাবো পরের খবরে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের শুরু মহালয়ার পর থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে বহু মানুষ শহর থেকে জেলা নানা থিমে সেজে উঠেছে পুজো মণ্ডপ নেই প্রেসিডেন্সি সংশোধনাগারও প্রতিবারের মতো এবারেও সেখানে থিমের পুজো এবারে থিম হিসেবে নির্বাচন করা হয়েছে মুক্তি কাকতালীয় ভাবে এই মুক্তির একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে প্রেসিডেন্সি জেলের অধিকাংশ বন্দি এই প্রেসিডেন্সিতেই গারদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে বহু হাই প্রোফাইলরা দু সালের জুলাই মাসে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই সময় থেকে জেলে রয়েছেন তিনি মাঝে বহুবার জামিনের আবেদন জানিয়েছেন পার্থ তবে কোনো সুরাহা হয়নি এবারে পুজোর ঠিক আগে প্রাথমিক দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফলত পুজোর আগে পার্থর জেল মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে তবে জ্যোতিপ্রিয় ওরফে বালু এবার জেলে নিজের জীবনের প্রথম পূজো কাটাবেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেল মুক্তির সম্ভাবনা পুজোর আগে কার্যত নেই বললেই চলে গত বছর দশমের দুদিন পরই রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে তিনিও রয়েছেন প্রেসিডেন্সির জেলে প্রতিবছর থিমের পুজো সাজিয়ে তোলার দায়িত্বে থাকেন জেলের বন্দিরাই মুক্তি না পেলেও এই থিমের মাধ্যমে নিজেদের মুক্তির স্বাদ পেতে চান অনেকেই মুক্তির স্বপ্ন নিয়েও নিজেদের হাতে মুক্তি সাজিয়ে তুলতে বদ্ধ পরিকর্তারা পুজোর চারটে দিন বিচারাধীন থেকে সাজাপ্রাপ্ত সকল বন্দি অংশ নেন পুজোতে ভাগ করে সমস্ত ব্লকের বন্দীদেরই পুজো প্রাঙ্গণে যাওয়ার সুযোগ করে দেয় জেল কর্তৃপক্ষ সকল বন্দিদের জন্যই সমান সুযোগ থাকবে পুজো উপভোগ করার চক্রাক পরবর্তী খবরে আর করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঠিকানা এখন প্রেসিডেন্সি জেল ধর্ষণ হত্যাকাণ্ড এবং আর করের আর্থিক দুর্নীতি দুই মামলাতেই তাকে গ্রেফতার করেছে সিবিআই জেলের চার দেওয়ালের মধ্যেই এবারের পুজোটা কাটাতে হবে সন্দীপকে এবার তার জন্যই এলো সুখবর দুর্গাপুজো মানে প্যান্ডেল প্যান্ডেলে ঘোরা কবজি ডুবিয়ে খানাপিনা এই বছর পুজোর কয়েকটা দিন জেলবন্দীদের জন্য বড় উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার কারা দফতরের এক আধিকারিক বলেন ষষ্ঠী থেকে দশমী অব্দি যারা দোষী সাব্যস্ত হয়েছেন এবং যে সকল অভিযুক্তদের বিচার চলছে প্রত্যেকের জন্য স্পেশাল খাবার দাবারের বন্দোবস্ত করা হবে মাটন বিরিয়ানি চিকেন বা পোলাও চিংড়ি পায়েস পুজোর কয়েকটা দিন এমনই নানান পদ দেওয়া হবে সংশোধনগারের বন্দীদের জেলের ভেতরেই রান্না হবে বলে খবর উল্লেখ আর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ থেকে শুরু করে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক সকলেই বর্তমানে বন্দি। হাই প্রোফাইল এই প্রত্যেক বন্দি বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন কারা দফতরের এক আধিকারিক বলেন ষষ্ঠী থেকে দশমী অব্দি মাছের মাথা দিয়ে পুলিশাক লুচি ছোলার ডাল মাছের মাথা দিয়ে ডাল আলু পটল চিংড়ি মুরগির মাংস বাসন্তী পোলাও মٹن বিরিয়ানি পায়েশের মতো একাধিক সুস্বাদু সব পদ তুলে দেওয়া হবে বন্দীদের পাতে তবে শুধু আমিষ নয় নিরামিষ খাবারেরও বন্দোবস্ত করা হবে যারা নিরামিষ খেতে চান তাদের পাতে তেমন খাবার তুলে দেওয়া হবে চলে যাব পরের খবরে বিরিয়ানি হলো বাঙালির ইমোশন বিরিয়ানির আলু কতটা নরম রাইস কতটা ঝুরঝুরে মাংসের সাইজটা ছোট না বড় এই নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ দুর্গাপুজো শুরু না হতেও কদিন কে কোথায় কি খাবেন তার প্ল্যানিং সেরে নিয়েছেন অনেকেই বিরিয়ানি মামলা দায়ের কলকাতা হাইকোর্টে শুক্রবার সেই মামলায় বড় রায়ও দিলেন বিচারপতি এরই হল কৃষ্ণ রাও কি সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আর্সেলান বিরিয়ানির মালিকরা তাদের দায়ের করা মামলাতেই বিচারপতি রাও সাফ জানিয়ে দিলেন এই ব্র্যান্ডের নাম ব্যবহার করে অন্য কেউ কোথাও ব্যবসা করতে পারবে না আর্সেলান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান কোন শব্দের আগে ও পরে আর্সেলান শব্দটির ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারপতি আসলে মামলাকারী আর্সেলান সংস্থার অভিযোগ ছিল আর্সেলানের নিজস্ব রেজিস্টার্ড লোগো এবং নামের ব্র্যান্ড রয়েছে কিন্তু সেই নামের আগে ও পরে অন্য শব্দ ব্যবহার করে বেশ খাদ্য প্রস্তুতকারী সংস্থা তাদের ব্র্যান্ড ব্যবহার করছেন এদিকে এর সঙ্গে মূল প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। নকল এবার বিরিয়ানি খেয়ে যদি কেউ অসুস্থ হয় তাহলে তার দায় কে নেবে তা প্রতিষ্ঠানের নামও ক্ষতি করতে পারে আদালতে জানান মামলাকারী সংস্থার আইনজীবী আর্সেলানের তরফে এই রকম চোদ্দটি প্রতিষ্ঠানকে মামলায় সংযুক্ত করা হয় যদিও মামলাকারীর দাবির পাল্টা এই সমস্ত প্রতিষ্ঠানের আইনজীবীদের দাবি নামের আগে ও পরে ব্যবহৃত শব্দই প্রমাণ করে যে মামলাকারী আর্সেলানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্টের বিচারপতির নির্দেশ আর্সেলান ছাড়া অন্য কোন প্রতিষ্ঠান কোন শব্দের আগে ও পরে আর আর্সেলান শব্দটি ব্যবহার করতে পারবে না পাশাপাশি কোনো খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান আর্সেলানের মূল সংস্থা ছাড়া ওই নামে অন্য কোনো দ্বিতীয় প্রতিষ্ঠানের বিরিয়ানি সাধারণ মানুষের কাছে সরবরাহ করতে পারবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে হাইকোর্ট চলে যাব পরের খবরে দুর্গাপুজো উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপহার দেওয়ার কথা আগেই জানা গিয়েছিল পুজোর আবহে ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বাড়ি বাড়ি উপহার পাঠানো হয়েছে এর আগে অনুষ্ঠান করে এই উপহার তুলে দেওয়া হতো তবে এখন স্থানীয় তৃণমূল নেতারাই গিফট হাতে পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি জানা যাচ্ছে উপহারের সঙ্গে বিশেষ বার্তাও পাঠিয়েছেন তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের অভিষেক তবে চলতি বছর সেই প্রথায় বদল এসেছে উপহার নিতে এবার আর সাধারণ মানুষকে ছুটে আসতে হবে না বরং তৃণমূলের কর্মীরাই পৌঁছে যাবেন বাড়ি বাড়ি জানা যাচ্ছে গত বাইশে সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি শুরু হয়েছে ইতিমধ্যেই অধিকাংশ বাড়িতে উপহার পৌঁছে গিয়েছে কিছু কিছু বাড়িতে বাকি রয়েছে সেখানে আগামী এক দুই দিনের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে বলে খবর এবার জানা যাচ্ছে গিফটের পাশাপাশি ডায়মন্ড হারবারের জনতার কাছে বিশেষ বার্তাও পাঠিয়েছেন তৃণমূল নেতা সাংসদের পাঠানো শুভেচ্ছা বার্তা নিয়ে ডায়মন্ড হারবারের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে অভিষেকের দুধ চোখ রাখবো পরবর্তী খবরে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তার কথা কারোর অজানা নয় বছর দিনে খলো এই স্কিম শুরু হয়েছে এই অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন রাজ্যের বহু মহিলা আর যদিও লক্ষ্মীর ভাণ্ডার নয় বরং রাজ্য সরকারের অন্য আরেকটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে লক্ষ্মীর ভান্ডারের মতো এই প্রকল্পেও মাসে মাসে উপভোক্তাদের ভাতা প্রদান করে সরকার আট থেকে আশি রাজ্যের প্রায় সব বয়সের মানুষের জন্যই কোনো না কোনো প্রকল্প চালু করেছে সরকার এর মধ্যে কিছু কিছু স্কিমে মাসিক ভাতা কিছু কিছু স্কিমে আবার মেলে অন্য সুবিধা রাজ্যের প্রবীণ বাসিন্দাদের সুবিধার্থে যেমন বার্ধক্য ভাতা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতার মতো এই স্কিমেও মাসে মাসে অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠানো হয় রাজ্য সরকারের এই প্রকল্পের অধীন ষাট বছরের বেশি বয়সী পশ্চিমবঙ্গের বাসিন্দাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় কয়েক মাস আগেই জানানো হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন করে পঞ্চাশ হাজার আবেদনকারীকে যুক্ত করা হবে ইতিমধ্যেই এই স্কিমের দ্বারা কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষকে মাসিক ভাতা প্রদান করা হয়